মানি লন্ডারিং এর কোনো তথ্য দুদকের কাছে নেই। বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য না পাওয়ায় বিদেশে অর্থ পাচার ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মইনউদ্দিন আব্দুল্লাহ। দেশের উন্নয়ন ধরে রাখতে দুর্নীতি চিহ্নিত করে জিরো টলারেন্সে নামিয়ে আনতে দুদক কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার দুদক কার্যালয়ে দুর্নীতির সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময় করেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মইনউদ্দিন আব্দুল্লাহ। এই সময় মানি লন্ডারিং, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ দুদকের জালে বন্দি বিভিন্ন মামলা ও দুদকের পরিকল্পনা নিয়ে কথা বলেন সংস্থার চেয়ারম্যান। জানান কানাডার বেগমপাড়া সহ বিদেশে অর্থ পাচারের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হলেও সেসব তথ্য পায়নি দুদক। তালিকা তো আমাদের কাছে নেই, আমরা পররাষ্ট্র মন্ত্রে লিখেছি, তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পাই নাই তথ্যটা। যে দেশে অর্থগুলি চলে যায় তারাও কিন্তু একটু অনীহা থাকে আর কি, তাদের এই তথ্য দেওয়ার জন্য নানা রকম সঠিক মতো পেলে আমাদের মামলায় হারার কোন সুযোগ নাই, এই কারণে আমাদের সাফল্য। এখন এই ডকুমেন্ট এবং তথ্যগুলি পাওয়াটাই আমাদের প্রধান অন্তরায়। দুর্নীতি চিহ্নিত করে আইনের সঠিক প্রয়োগ হলে দুর্নীতি জিরো টলারেন্সে নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম আপনাদের বক্তব্য উপস্থিত। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।